উৎসব বা দীপাবলি দোরগোড়ায়। চারিদিকে সেজে উঠেছে রঙিন আলোয়। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের একতা শিল্পী গোষ্ঠীর শ্যামা পুজো দ্বারোদ্ঘাটন হল বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে। স্বর্গীয় অনিল ধর ও স্বর্গীয় বিমল ধরের হাত ধরে শুরু হওয়া এই পুজো 66তম বর্ষে পদার্পণ করল। এদিন উপস্থিত ছিলেন বিহারের বিধায়ক আফাক আহমেদ খান, প্রাক্তন মন্ত্রী শ্যাম রজক, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সঙ্গীত শিল্পী লাজবন্তী রায়, বঙ্গভূষণ সঙ্গীত শিল্পী বিপাশা দে, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির মহারাজ স্বামী নির্গমানন্দ, অশোক দাস, পুজোর চিফ প্যাটার্ন সন্দীপ ধর, সাধন তালুকদার, পুজোর সভাপতি অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপা ভূষিত করা হল এই পুজোকে। अवसर पर यहाँ उपस्थित होना पड़ा। मैं माँ को नमन करता हूँ। और माँ अन्याय के खिलाफ लड़ी थी, जो पूरा संसार में दानवी शक्तियां विकराल रूप रखी थी, उसमें एकमात्र माँ ने संहार करके और लोगों को अमन चैन दिया। आज भी समाज में कई तरह की ऐसी अन्याय दानवी शक्तियां आज भी विचरण कर रही है। हम सबको माँ की आराधना जब करते हैं तो ऐसी दानवी शक्तियां जो नारी का सम्मान नहीं करती, जो गरीबों का सम्मान नहीं करती, जो अशिक्षितों का सम्मान नहीं करती है, ऐसे लोगों को माँ की आराधना करते हुए ऐसे लोगों को संहार करने की शक्ति दे, यही मैं माँ से उपासना करता हूँ। ठीक है, काली पूजा माने बिहार बांग्लार मेल बांग एवं बिहार প্রত্যেকে এই পুজো সব এবং প্রত্যেক বছর আমরা সবাইকে আমন্ত্রণ করি বিহার প্রত্যেকটা মন্ত্রী মনে করে যে এখানে যেহেতু ডাক্তার সন্তোষী না সোনা মন্ত্রীদের না মাঝি এই পুজোর সাথে বড় প্রবেশ ওই রিলেটেডেস ওরা এখানে এটা তো আমরা মানে আপনি তো যে বিগত 63 বছর এবছর 63 যে পূর্ণ হলো বিমল ধর এবং অনিল ধর যেভাবে এই সংগঠনটাকে এগিয়ে নিয়েছে দীর্ঘদিন শ্যামা পূজার মাধ্যমে সামাজিক কাজকর্মের মাধ্যমে, তো আমরা আজকে তার ধারাবাহক হিসেবে এবারেও করেছি। এবং আমাদের এর সঙ্গে কলকাতা বিহার বিভিন্ন জায়গার শিল্পী এবং রাজনীতিবিদ বা সামাজিক নেতৃবৃন্দ আমাদের সাথে আছে এবং আমরা আগামী দিন তো আরো ভালোভাবে যাতে করতে পারি সেই প্রয়াস আমাদের থাকে। দীপাবলি বা আলোর উৎসবে মেতেছে আপামর উৎসব প্রেমী মানুষ। দুর্গাপূজার পর হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব কালী পুজো বা দীপাবলি, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, এই বার্তায় শ্যামা মায়ের আরাধনায় নিউ মার্কেট ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব। এই পুজোর প্রধান উদ্যোক্তা ছোট সোমকার আয়ুষ। বুধবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুজোর দ্বারোদ্ঘাটন ও মায়ের আবরণ উন্মোচন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পুজোর প্রেসিডেন্ট কামারহাটির বিধায়ক মদন মিত্র, ভাইস চেয়ারম্যান প্রাক্তন পৌরপিতা গোপাল সাহা, সাধারণ সম্পাদক সানি সাউ, চিফ অ্যাডভাইজার পৌরমাতা প্রিয়াঙ্কা সাহা, ওয়ার্কিং প্রেসিডেন্ট জাভেদ খান বাবলু। এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপা দিয়ে কুর্নিশ জানানো হয়। और ना हिंदू हो ना मुसलमान हो, एक ही इंसान कहते हैं। तो आज हम लोग जो यहाँ पर धर्म इसलिए होता है, धर्म आदमी को अपनी शांति के लिए होता है, चाहे वो किसी भी धर्म का हो। अगर हम ईद मनाते हैं तो भी हम शांति के लिए, खुशी के लिए और खुशी बांटने के लिए। और आज हम दुर्गा पूजा या काली पूजा, काली माँ की जो हम लोग पूजा करते हैं, माँ की पूजा करते हैं, और इस देश में हम लोग जो है माँ को बहुत सम्मान करते हैं। और ये जो ये त्यौहार जो है ये एक बहाना है हम लोग का, ये हिंदू भाई और मुस्लिम भाई को मिलने, तो सिख ईसाई सभी मिलजुल करके जो है इस प्यार को बांटने का ये एक बहाना है। इससे अच्छा हम नहीं समझते हैं कि दुनिया में कोई और जमीन है, ये हिंदुस्तान छोड़ देते हैं। মানে একটা কি বলা যায় কি আমরা একটা মেসেজ দিতে চাই কি আমরা এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, এখানে
এখানে আমাদের সবই আছে, যেমনি শাহনওয়াজ ভাই আছে, হ্যাঁ অনেকজনই আমাদের এখানে মুসলিমরাও থাকে আর হিন্দুরাও থাকে, আমরা সব মিলেমিশে এই পুজোটা। আমার নাম সানি, আজকে মদন এখানে আসলেন, পাশাপাশি এখানে অনেক বড় মাতারা আসছেন এই পুজোর সঙ্গে, কি বলবেন? মদনদা আসলে আমরা অনেক খুশি আছি, মদনদা আমাদের প্রেসিডেন্ট আছেন, আজকে না 12-13 বছর দিয়ে তারা প্রেসিডেন্ট আছে, স্টার্টিং দিয়ে মদনদা আমাদের প্রেসিডেন্ট আছে, এই নিয়ে আমরা অনেক খুশি আছি, মদনদাতে আমরা খুশি আছি। মোটামুটি 53 বছর হয়ে গেছে আর আজকে সম্মানিত হয়ে মানে আমাদের চ্যানেল থেকে সম্মানিত করলে কেমন? না, খুব খুশি, ভালো, মদনদার ট্রফিটা তারিফ করলো ওটাও শুনলাম ভালো লাগলো। ট্রফিটা আজ কিন্তু মুখে কাপড় নেই, কাউর মুখে কাপড় নেই, কাউর হাতে মোমবাতি নেই, কাউর হাতে কাপড় নেই, মা এসে প্রত্যেকের মুখে হাসি ফুটিয়েছেন এবং দুর্গাপুজো তিনি প্রমাণ করে দিয়ে গেছেন, 4 দিনে 1 দিনও বৃষ্টি হয়নি। এবং হ্যাটস অফ টু কলকাতা পুলিশ, তারা আসামি ধরতেও যেমন একদিনের বেশি সময় নেই, দুর্গাপুজোকে মানে অস্বাভাবিক রকম, মানে আমি দক্ষিণ সব থেকে কলকাতায় এসেছি 20-22 মিনিট, একটাও কোনো বড় ঘটনা ঘটেনি, যদিও কত কথা বলা হয়েছিল, একদিকে কালী পুজো চলছে, আরেকদিকে দেওয়ালি চলছে, আবার এদিকে ভাতৃদ্বিতীয়া চলছে, আবার সঙ্গে ছট পুজোরও প্রস্তুতি চলছে, সব মিলিয়ে এখন শুধু আলোয় আলো, অন্ধকার কেটে গেছে, এখন পশ্চিমবঙ্গ সোজা এগোবার রাস্তায়। যে পথ দিয়ে ফিরে গিয়েছে উমা, সেই পথ ধরে আসছে সকলের শ্যামামা। কালী দশমহাবিদ্যা নামে পরিচিত, সাত্তরা কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করে। বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। লিন্সে স্ট্রিট ইয়থ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবকালী পুজো আজ শুভ উদ্বোধন ও মায়ের আবরণ উন্মোচন হল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। বলিউড খলনায়ক গুলশান গোভার, সাংসদ সায়নী ঘোষ, পৌরমাতা সুস্মিতা ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধন হল। এই পুজোর প্রধান উদ্যোক্তা বিশাল ঘটিক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপা দিয়ে কুর্নিশ জানানো হয়। এটা 44তম বছর যে এখানে কালী পুজো হয়েছে। এখানে বিশালের বাবা প্রথম কালী পুজো শুরু করে, শ্রী বিজয় কটিক মহাশয়, উনি চলে যাবার পর বিশাল এই পুজো ধরেছে, অনেক বছর হয়ে গেল, এবং প্রত্যেক বছর কোভিড এর আগে পর্যন্ত চিরকাল বড় বড় স্টার এসেছে এখানে। তো আমাদের এখানে কোন বলিউডের আর্টিস্ট আসাটা এমন কিছু বড় ব্যাপার নয়, যতদিন বিশাল আছে ওই আমাদের স্টার, ওই আমাদের এই ওয়ার্ডের হিরো, আমরা খুব খুশি এবং ফেস্টিভ্যাল অফ লাইট আলোর উৎসব বিশাল প্রত্যেকবারই একটা বড় কিছু করার চেষ্টা করে, এবার গুলশান গোভার জি এসেছেন, আমরা সবসময় সবাইকে ওয়েলকাম জানাই, বিকজ দিস ইজ দ্য সিটি অফ লাইট, দিস ইজ দ্য সিটি অফ জয়। এবং লেন্সে ইউথ ক্লাবের সকলকে আমার অনেক অভিনন্দন, অপূর্ব প্রতিমা সজ্জা, অপূর্ব মণ্ডপ সজ্জা, বারবার যাতে আসতে পারি এটাই চাওয়া। Thank you.
গাছ বাঁচান, প্রাণ বাঁচান। বৃক্ষরোপণের ফলে বাড়ছে প্রকৃতির উত্তাপ। সবুজায়নের ভাবনায় বিদ্যাসাগর কলোনি সবুজ সংঘ, সমগ্র ভাবনায় ও রূপায়ণে কৌস্তব দাস ও শোভন মহাপাত্র, এই পুজোর মুখ্য উপদেষ্টা নিশীথ চক্রবর্তী, প্রধান পৃষ্ঠপোষক পৌরমেতা মিতালী ব্যানার্জি, সভাপতি গৌতম কর্মকার ও সম্পাদক চন্দন অধিকারী। এই পুজো আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপার সেরা ভাবনার পুরস্কারে ভূষিত করা হল। আমাদের এখানে বার্তা একদমই স্পষ্ট যে আমরা যেন মানুষকে সচেতন করতে পারি যে গাছ কাটার এগেনস্টে, আর মানুষরা যেন সবাই গাছ লাগায়। আর আমাদের এই যে প্রচেষ্টা, এখানে আপনি যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু যে এমন সব এমন কিছু গাছ আছে যে শুধুমাত্র যেটা আপনার বাগানেই লাগাতে হবে বা বড় জায়গারই প্রয়োজন তা নয়, আপনি বাড়ির বারান্দাতে, ছাদে, সব জায়গায় লাগাতে পারবেন। তো আমাদের একদম মানুষকে এটা সচেতন করাটাই আমাদের এটা বার্তা। আর এটা আমি শুধু একা করিনি, আমার সাথে সবাই ক্লাবের সদস্য এবং পাড়া প্রতিবেশী সবাই এর সাপোর্ট করেছে। খুব ভালো লাগছে যে আমাদের ভাবনাটা যে সত্যি রূপান্তরিত হয়েছে, এটার জন্য খুব ভালো লাগছে। পুরস্কারটা পেয়ে আমরা খুব আনন্দিত। পৃথিবীতে যে গাছ কাটা নিষিদ্ধ এবং গাছ যে আমাদের পরিবেশ থেকে যে গাছ যে মানে কেটে ফেলা হচ্ছে, সেটার থেকে আমরা এবারে বাচ্চার জন্য যে সবুজ পরিবেশ আমাদের যে কিভাবে আরো সবুজায়ন হয়েছে, বাঁচাচ্ছে বা অক্সিজেন কিভাবে দেয়, সেটাই আমরা সবার কাছে তুলে ধরতে চাইছি, চেষ্টা করছি যাতে এটা যাতে সবাই গাছটা লাগায় বা সবার জন্য সুবিধাজনক, বাচ্চাদের জন্য বিশেষ করে, কেন বাচ্চাদের জন্য এত সুন্দর প্রয়োজনটা করা হয়েছে। বিদ্যাসাগর কলোনির অধিবাসীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার ও ভালোবাসা জানাচ্ছি। আসুন আমাদের এই সবুজ সঙ্গে এই টিম দেখুন, হয়তো আপনাদের খুবই সুন্দর লাগবে। গাছের বিপরীতে মার্কেটের মধ্যে একটাই আলোচনা আমরা করবো, দেখুন আমরা পয়সা চাই, টাকা চাই, ধন দৌলত চাই, আমরা মার্কেটে চাই যে মা আমাদের সুস্থ রাখো, আমাদের মানুষের মতন মানুষ করে দাও, এটাই সবুজ সঙ্গে আবদার সব মেম্বারদের, এটাই কথা। দেখতে 75তম বর্ষে পদার্পণ করল রাসমণি বাগান উদয়ন সংঘ। যামিনী রায়ের চিত্রকলা দিয়ে এক সুদৃশ্য মণ্ডপে শ্যামা মা পূজিত হবেন এখানে। পুজোর অন্যতম উদ্যোক্তা ও সভাপতি অশোক সাহা জানান, সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণে কাজ করে চলেছে এই পুজোর উদ্যোক্তা। তারা আজ মায়ের আবরণ উন্মোচন করা হয়। এই পুজোর সহ সভাপতি আশুতোষ সরকার, সম্পাদক প্রদীপ সাহা, এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপা দিয়ে কর্মী জানানো হয়। আমাদের 75 বছরে এসে আমাদের এই এত বড় প্রোগ্রাম আমরা করতে পেরেছি, এবং যেটা আমার সভাপতি বললেন যে যামিনী রায় আর্টকে আমরা পূজোর মাধ্যমে, প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আপনাদের যে সম্মান, এই সম্মান আমাদেরকে গৌরবান্বিত করলো এবং আমাদের কাজের গতিকে আরো বৃদ্ধি করলো আর কি। খুব তো আনন্দের লক্ষ্যে, আনন্দের ব্যাপার এটা, খুবই আনন্দ। 75 বছর আমাদের প্লাটিনাম বর্ষ, তার থেকে এই যে দীপান্বিতায় যে আপনাদের পুরস্কার এটা অ্যাওয়ার্ডটা পাওয়া গেছে, এর জন্য আমাদের উদয় সঙ্গের তরফ থেকে সবাইকে আপনাদের কৃতজ্ঞতা। আমাদের সামাজিক কাজ হচ্ছে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, স্বাস্থ্য শিবির, সবকিছু। Thank you.
শক্তির বিনাশ করে শুভ শক্তির কামনায় দিকে দিকে চলছে শ্যামা মায়ের আরাধনা। আলোর উৎসব মানে দীপাবলি। 75তম বর্ষে শক্তির আরাধনায় বাজরুনি পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি এই পুজোর প্রধান উদ্যোক্তা নৃপেন্দ্র চন্দ্র সাহা। এবছরে মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে এই পুজো। শ্যামা পুজো উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকেন উদ্যোক্তারা। ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন মন্ত্রী তথা বিধায়ক অরূপ বিশ্বাস। এছাড়া এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরপিতা অরূপ চক্রবর্তী, পৌরপিতা তপন দাশগুপ্ত, পৌরপিতা সন্দীপ নন্দী মজুমদার, ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ সহ তৃণমূলের বহু বিশিষ্টবর্গ। এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুজোকে দীপান্বিতা শিরোপায় সম্মানিত করে কুর্নিশ জানানো হয়। এবং বাজারের সকলের ব্যবসা পত্র স্বাস্থ্য শিক্ষা সব যেন ভালো হয় মায়ের কাছে আরাধনা করব এটাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই পুজোটা এই বছর হচ্ছে 75, ঠিক আছে, অর্থাৎ এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর আমরা একটু জাঁকজমকভাবেই করি, যে আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করবো আমাদের ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য শিক্ষা অঞ্চলের সমস্ত প্রতিনিধিদের কাছ থেকে জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়ে পেয়েছি, সেটা তো আপনাদের ভূমিকা আছে। আশা করি আমাদের ব্যবসায় কর আরো ফুলে ফেটে উঠবে। আপনারা যদি একটু আমাদের সহযোগিতা করেন, বাসদিন বাজারকে যদি আপনারা প্রচার করেন। আসলে এই বছর আমাদের হয়তো ভাগ্যক্রমে এরকম একটা পরিবেশ আয়োজন করা হয়েছে, তাতে আমরা বিশেষভাবে বিশেষ আমাদের কার্যকরী সমাজের বিভিন্ন সদস্যরা বক্তব্য রাখলেন। তো পরপর 75 বছর উপলক্ষে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সামাজিক উদ্যোগ হচ্ছে বস্ত্র বিতরণ গরিবদের মধ্যে এবং রক্তদান শুরু করা হয়েছে। তো আমার বিশ্বাস যে আমরা সফলতার সাথে সামাজিক উদ্যোগকে সফল করতে পারবো। ধর্ম যার যার, বড়মা সবার। আলোর উৎসবে মেতেছে উৎসবপ্রিয় মানুষ।
নৈহাটির বর্মার জগৎজোড়া খ্যাতি। মায়ের পুজো সারা রাজ্যেই জনপ্রিয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই পুজোয়। বর্মা সকলের এই বার্তা পৌঁছে দিতে শোভাবাজার পুটেকালীতলা সেবা সমিতির উদ্যোগে শুরু হয় বর্মা পুজোর। বুধবার এই পুজোর শুভ উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। এই পুজোর প্রধান উদ্যোক্তা ভিকি রাম। পুজো উপলক্ষে নানান ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে উদ্যোক্তারা। আমাদের শোভাবাজার পুটেকালীতলা সেবা সমিতি, এই যে পুটেকালীতলা, এইটা একটা ঐতিহাসিক একটা পর্যবেক্ষণের জায়গা। এটা উত্তর কলকাতা শুধু নয়, সারা কলকাতা মহানগরী ব্যাপ্তি পেরিয়ে পুটেকালীতলার নাম বললে প্রথম শোভাবাজার হাটতলা পুটেকালীতলার নামটাই আসে। এবং নৈহাটি মা বড়মা, আমরা সেই নৈহাটি বড়মা, এখানে আমার ভাই বিক্রিরাম রয়েছে, শোভাবাজার পুটেকালীতলা সেবা সমিতির কর্ণধার সহ আমাদের বিদ্যু ভাই, সমস্ত বন্ধুরা এখানে রয়েছে, সন্দীপ জয়সওয়াল রয়েছে, আমাদের সবাই রয়েছে, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা 2010 সালে পথচলা শুরু করি। এবং বড়মা আপনারা জানেন বাংলার ব্যাপ্তি পেরিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে বড়মার মানে জনপ্রিয়তা। আমরা সেইটার বলতে পারেন অনুকরণ বলবো না, বড়মার প্রতি শ্রদ্ধার চোখ দিয়ে আমরা এই বছরে কালী পুজোতে বড়মার বিষয়টাকে আমরা উত্থাপিত করেছি। সারা বছর ধরে, শুধু কালী পুজোকে উপলক্ষ্য নয়, সারা বছর ধরে আমাদের বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত থাকে, মস্ত বিতরণ, বাচ্চাদের শিক্ষা সরঞ্জাম প্রদান, বা কারোর কোনো মেয়ের ধরুন গরিব মেয়ে বিয়ে হচ্ছে না, সেখানেও আমরা বিকেরাম সমস্ত ভাইদের তাদের পাশে থাকার। প্লাস্টিক দূষণের ফলে বিশ্ব উষ্ণায়নে বাড়ছে প্রকৃতির উত্তাপ। বিশ্বের প্রাণীকুলকে বাঁচাতে চলছে প্রকৃতিকে রক্ষা করার কাজ। প্লাস্টিক দূষণ রোধে সামাজিক বার্তা দিতে রক্ষাকালী মায়ের আরাধনায় ট্যাংরার গুরুদেব স্পোর্টিং ক্লাব 86তম বছরে এবারে তাদের ভাবনা স্বপ্ন উড়ানে। এই পুজোর ক্লাবের সভাপতি দিলীপ দাস জানান, 86তম বছরেও রক্ষাকালীর পুজো করেন উদ্যোক্তারা। মণ্ডপের থিম যাই হোক, প্রতিমায় কোনো পরিবর্তন করা হয় না, এটাই এই পুজোর বৈশিষ্ট্য। ক্লাব সম্পাদক সুজিত দে, পুজোর সভাপতি অমিয় কুমার পাল, পুজোর সম্পাদক তাপস খটিক, নেপাল দাস, সন্তু বেরা, এবারের থিম ভাবনায় মানিক দাস, অলোক চক্রবর্তী, জয়দেব দাস, বাপ্পা, এবছর আমাদের চ্যানেলের পক্ষ থেকে দীপান্বিতা শিরোপায় ভূষিত করা হলো এই পুজোকে। বিশ্বের যে অবস্থা, প্রাকৃতিক উপর যে ধ্বংস, সেই প্রাকৃতিক ধ্বংস রুখতেই আমাদের এই ভাবি প্রকৃতি উড়ান। আমাদের ভাবনা এনেছে এই কারণে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন দেখতে পাচ্ছেন দিনের পর দিন প্রকৃতি সান্তালি জানা মনোভাব, যে সময় বৃষ্টি হয়েছে সে বৃষ্টি ভাবে আমরা নিজেদের সমাজকে সুন্দর করে তোলার লক্ষ্যে যেভাবে উদ্ভিদকে আমরা গাছ কেটে দিচ্ছি, তার সাথে সাথে যেভাবে প্লাস্টিক একটা দূষণে পরিণত হয়েছে, এই যে বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের উপর যে আঘাত, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে ফিরিয়ে আন আমাদের উদ্যোগ, আমাদের সবচেয়ে এটাই যে আমরা যে প্রকৃতির উপর যে একটা চাপ পড়ছে, সেই প্রকৃতির উপর আমরা একটা সচেতনতা আনার জন্য বিশেষ করে প্লাস্টিক বর্জন থেকে শুরু করে বৃক্ষ করে যাতে আমরা প্রকৃতিটা রক্ষা করতে পারি, তার জন্যই আমাদের এই প্রয়াস, আমাদের 86তম বর্ষের পুরো স্পোর্টিং ক্লাবের এটাই আমাদের প্রচেষ্টা। আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রকৃতিকে রেখে বিশ্বের সৌন্দর্যায়ন হোক এবং সমাজের পক্ষ থেকে এই প্লাস্টিক নামক বস্তুটাকে দূর করা এবং প্রকৃতিকে রক্ষা করার কর্তব্য আমাদের।